এইরকম ধরনের ইঞ্জিন আপনাদের স্কোডা সুপার বোক, আমরা ফোর্ড হোক এবং অডিও যে কোনো গাড়ি নিয়ে আসবেন, আপনাদের যদি ইঞ্জিনের কোনো প্রবলেম হয়েছে আমাদের কাছে নিয়ে আসুন। তাছাড়া তো হ্যাচব্যাক গাড়িগুলো হচ্ছে, মারুতির গাড়ি রয়েছে, তারপরে হন্ডা এর গাড়ি রয়েছে। দ্যাট ইজ স্টিল ইন দ্য প্রসেস, ওকে, স্টিল অন গোইং, বাট দেন ইয়া দে আর ডুইং এ গুড ওয়ার্ক, ভেরি গুড। আলটিমেট স্যার, তাহলে ওই গাড়ি যা ফিনিশ হয়ে গেলে আরেকটা রিকোয়েস্ট করব আমাদের ভিউয়ার্সদের, আরেকটু ইন্টারভিউ দিয়ে দেবেন নেক্সট টাইম। অবশ্যই অবশ্যই, আমি আমার ফিডব্যাকটা অবশ্যই দিব আপনাদেরকে, কে এনারা কাজটা কিরকম করেছেন, কত আমি স্যাটিসফাইড হয়েছি, কত আমার স্যাটিসফ্যাকশন লেভেল আমি পেয়েছি। এটার ডেন্টিং, দুটো ফেন্ডারের ডেন্টিং আছে, আচ্ছা, পেছনের কোয়ার্টার ই আছে, বাম্পার আছে, আচ্ছা, ডেন্টিং পেন্টিং আছে, আর হচ্ছে এটার হচ্ছে এসির কাজ হচ্ছে। আচ্ছা, এটা এসির কাজ হচ্ছে, এসির কাজ হচ্ছে। আজকের ভিডিওটা একদমই ছেড়ে যাবেন না, এই কারণে ছেড়ে যাবেন না, কারণ আজকের টোটাল ভিডিওটা আমি বাংলাতে বানাচ্ছি, তার পিছনেও বিশেষ কিছু কারণ আছে। কারণ যেহেতু এটা একদম লোকালে, কলকাতার একদম মিডিলে অবস্থিত, এবং এখানে বিভিন্ন ধরনের গাড়ির সার্ভিসিং হয়, রিপেয়ারিং হয়, ডেন্টিং হয়, পেন্টিং হয়, আজকে বিশেষ কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এবং আজকে আমি এও বলে দিচ্ছি যে এমন একজন কাস্টমারের সাথে আপনার সঙ্গে সরাসরি পরিচয় করাবো, যিনি অলরেডি আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার, এবং উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে এখানে এসছেন এবং গাড়ির কাজ করাচ্ছেন। কি কাজ হচ্ছে, কোথা থেকে এসছেন, কত এস্টিমেট পড়েছে, আজ তো কি ওনার লাভ হয়েছে না লোকসান হয়েছে, সমস্ত কিছু আজকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সাথে আপনার হয়তো কোনো গাড়ি আছে, সে যে কোনো ধরনের গাড়ি থাকতে পারে, নর্মাল গাড়ি থাকতে পারে, সিডান থাকতে পারে, হ্যাচব্যাক থাকতে পারে, এসইউভি থাকতে পারে, হয়তো দেখা যাচ্ছে আপনার এমন কোনো গাড়ির সমস্যা হলো বা সার্ভিস করাতে হলো, ডেন্টিং করাতে হলো, রিপেয়ারিং করাতে হলো, আপনি হয়তো আশেপাশে কোনো লোকাল গ্যারেজ অলরেডি গাড়ি দিয়েছেন, সেখান থেকে হয়তো কাজ করিয়ে স্যাটিসফাই হননি, আপনি হয়তো সার্ভিস সেন্টারে গাড়ি পাঠিয়েছেন, সেখান থেকে কাজ করিয়ে হয়তো স্যাটিসফাই হয়েছেন, কিন্তু এত বড় বিল আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি অলরেডি মেন্টালি অসুস্থ হয়ে পড়েছেন, তো সেই সমস্ত দিকগুলোর থেকে আজকে রিলিফ দেওয়ার জন্য এই ভিডিওটা আজ আপনাদেরকে দেখাবো, কিভাবে একটা গাড়ির ডেন্টিং হচ্ছে, পেন্টিং হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে এবং সার্ভিসিং হচ্ছে সব থেকে কম খরচায় এবং কম সময়ের মধ্যে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু উপস্থাপন করব। নমস্কার, আমি দয়াল কৃষ্ণ, আপনারা দেখছেন ইন্ডিয়া টিউব, রাইট টাইম, রাইট চয়েস, রাইট ইনফরমেশনের সাথে। আজকে আমি এসে গেছি সায়েন্স সিটির অমন মোটরসে, আর সায়েন্স সিটি অমন মোটরসের আজকের এই সুপার ডেন্টিং, পেন্টিং, রিপেয়ারিং এবং সার্ভিসিং এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অমন দা নমস্কার। নমস্কার, কেমন আছেন স্যার? খুব ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে তো এমনিতে ফেমাস জায়গা, তবুও অনেক মানুষ আছেন যারা আজকে ফার্স্ট টাইম দেখছেন, প্লিজ এখানকার লোকেশন আর কোম্পানির নাম একটু ভালো করে বলুন। আমাদের কোম্পানির নাম হলো অমন মোটর ওয়ার্ক, আমার নাম হলো মিস্টার অমন। আমরা কার রিপেয়ারিং, কার সার্ভিসিং এ আমরা কাজ করি, সার্ভিস দিই কাস্টমারকে। আর আমাদের অ্যাড্রেস হলো আইটিসি রেল বেঙ্গল হোটেল, অপোজিট সাইডে আমাদের ওয়ার্কশপ হলো, এরিয়া নাম হলো ধাপা আরুপতা, 13 নম্বর আরুপতা, 13 আরুপতা, 13 নম্বর আরুপতা, কলকাতা স্যার, পরে কলকাতাতে। আচ্ছা স্যার, আজকে কি কি গাড়ি নরমালি দেখাবেন? আজকে আমরা দুটো সুইফট দেখাবো, আপনার তিনটা সুইফট দেখাবো। আচ্ছা, কি কি কাজ হচ্ছে না হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে, আর আমাদের দুটো ক্যাশলেস আছে, ওটা ঘোষবাবু অলরেডি বলে দিয়েছি, আমরা বলে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, একটা আছে গো ডিজিট, হ্যাঁ, একটা ইউনাইটেড ইন্ডিয়া, এটা আমাদের ক্যাশলেস করা আছে, ক্যাশলেস করা আছে, আর একটা স্কোডা সুপার দেখাবো, চারটি গাড়ি দেখানো হবে স্যার। মানে ইন্স্যুরেন্সে কিভাবে ক্লেম করাচ্ছেন সেটা ঘোষবাবু ডিটেল ক্লিয়ার করাবেন, ক্লিয়ার করে দেবেন। আর আমাদের ক্যাশলেস মানে হলো, মানে কাস্টমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ধরুন আপনার আমাদের যে কোম্পানি যে টাইপ করা আছে, ও অ্যাক্সিডেন্ট হলো, আমাদেরকে দিয়ে দেবে কাস্টমার। অনেক অনেক কোম্পানি আছে যে অনলাইনে হয়, ভিডিও কলিং হয়, অনেক লাইভ সার্ভার এসে এখানে ছবি নেয় সব করে এখানে। আমি বলেছিলাম কিছুক্ষণ আগে ইন্ট্রোতে যে এমন একজন মানুষের সাথে পরিচয় করাবো যিনি আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার এবং সরাসরি এখানে এসছেন ইউটিউব দেখে, একটা না দু দুটো গাড়ির কাজ করাচ্ছেন। তো চলুন তার নিজের মুখেই শুনে নি তার বক্তব্য। স্যার নমস্কার।
बराबर देखें সার্ভিসিং এর টাইম হয়ে গেছে আচ্ছা তাই বলে আমরা তাই বলে আমি এটাকে নিয়ে এসেছি এটা সার্ভিসিং করার জন্য পুরো অয়েল গুলো চেঞ্জ হবে কুলেন্ট কুলেন্ট যতগুলো আছে সেটা রিফিল হবে সব ব্যাটারি ফ্যাটি যত যতগুলো কাজটা রয়েছে প্রপার সার্ভিস হবে হ্যাঁ প্রপার সার্ভিসিং হবে এন্ড টু এন্ড পুরোটা ওনারা দেখে নেবেন কি আছে কাজ কত নেই কি করার আছে কি নেই লাইটিং এর কাজ হয়েছে তারপরে সাজাওয়ার গুলো যত কাজ আছে ডেকোরেশন ওটা অল টোটাল দ্যাট ইজ স্টিল ইন দ্য প্রসেস ওকে ওকে স্টিল অন গোইং বাট দেন ইয়া দে আর ডুইং আ গুড ওয়ার্ক ভেরি গুড আমি আমার ফিডব্যাকটা অবশ্যই দেব আপনাদেরকে কে এনারা কাজটা কি রকম করেছেন কত আমি স্যাটিসফাইড হয়েছি কত আমার স্যাটিসফ্যাকশন লেভেল আমি পেয়েছি বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে হাউ মাচ আই এম স্যাটিসফাইড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কাস্টমার একদম একদম 100% সো আই ডেফিনেটলি টেল ইউ গাইস কি কি হতা হ্যায় আলটিমেটলি তো আপনাকে জানাবো সেই রকমে থ্যাংক ইউ সো মাচ দ্যাট ইউ হ্যাভ গট আ গুড ফ্রেন্ড লাইক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা গোস্তা এটা তো একটা সুইফট গাড়ি দেখা যাচ্ছে এবং গাড়িটা বোনেটও খোলা আছে এই গাড়িটা সম্পর্কে একটু বলুন আচ্ছা ভিউয়ার্সদের বলছি এই গাড়িটা এসছে আপনার ইন্স্যুরেন্সের ক্লেম করার জন্য এসছে গাড়িটা এটা সুইফট গাড়ি আচ্ছা এই গাড়িটার কাস্টমার যখন গাড়ি রাস্তা দিয়ে চালাচ্ছিলেন তখন এই গাড়িটাকে পেছন দিক থেকে এসে ধাক্কা মেরেছে এবং সামনে একটা গাড়ি যখন ছিল তখন সামনে গিয়ে এই গাড়িটাতে ধাক্কা এই জন্য এই অবস্থায় তাতে ওর সামনের বাম্পারটাও ভেঙে গেছে এবং পেছনের আপনাদের এই ওটাও আপনার ড্যামেজ হয়েছে আর টেল লাইট যেটা পেছনের লাইট রয়েছে দুদিকের দুটো লাইট ভেঙে গেছে এটা গো ডিজিটের ইন্স্যুরেন্স রয়েছে আমাদের সাথে গো ডিজিটের ইন্স্যুরেন্সের টাই আপ আছে তো উনি আমাদের ওইটা দেখে জেনে আমাদের কাছে নিয়ে এসেছেন নিয়ে এসেছেন আমরা এটাকে ক্লেম করে দিয়েছি এবং ইন্সপেকশন হয়ে গেছে আমরা একদিনের মধ্যে ইন্সপেকশন হয়ে গেছে ইন্সপেকশন হয়ে যাওয়ার পর আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছে বাহ যাতে আমরা কাজটা করতে পারি করতে পারি অলরেডি আমরা কাজটা শুরু করেছি হ্যাঁ করে আমরা এটাকে ফিনিশিং করব ঠিক আছে ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে ক্যাশলেসে আমরা কাস্টমারকে সেইভাবেই গাড়িটা মানে কাস্টমারে ক্যাশলেসে হয়ে যাবে কাস্টমারে কোনো পয়সা লাগছে না আপনারা ইন্স্যুরেন্স ওনার না ওনার যদি ওনার যদি বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স থাকে তাহলেই ক্যাশলেস হবে ভিউয়ার্স আপনাদের বলে দিচ্ছি শুনে নিন মন দিয়ে শুনুন আপনাদের যদি কোনো ইন্স্যুরেন্স বাম্পার টু বাম্পার থাকে তাহলে আমাদের সাথে ইন্স্যুরেন্স কোম্পানি যে টাই আপ আছে আপনাদের যা কাজ হবে তার কোনো পয়সা আপনাদের দিতে হবে না শুধুমাত্র যে ইন্স্যুরেন্সের যে ডেপ্রিসিয়েশনের পয়সাটা সেটাই দিতে হবে আর কিছু
দিতে হবে না এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি বাম্পার টু বাম্পার ইনস্যুরেন্স যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় আইএমটি 23 আইএমটি 23 দিয়ে অবশ্যই ইনস্যুরেন্স কভারেজ নেবেন এই কারণে বলছি আপনার হয়তো টোটাল ইনস্যুরেন্সের থেকে ডেট থেকে 2000 আপনার বেশি লাগতে পারে কিন্তু এই যে এই ফ্যাসিলিটিটা এই মুহূর্তে আপনারা পাবেন যেটা নাকি বাম্পার টু বাম্পার কভারেজ পাচ্ছেন ক্যাশলেস পুরো কোনো রকম কোনো পয়সা লাগবে না দ্যাটস অল আইএমটি 23 বহু মানুষ আছেন যারা লোকাল অনেক গ্যারেজে তাদের গাড়ির কোনো সমস্যার পারপাসে হয়তো দিয়ে দিয়েছেন কিন্তু স্যাটিসফাই হননি সে ডেন্টিং হতে পারে পেন্টিং হতে পারে রিপেয়ারিং হতে পারে সার্ভিসিং হোয়াটএভার তারা স্যাটিসফাই হননি এবং বহু মানুষ আছে আমাদের ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন বা ইউটিউবে যোগাযোগ করে আপনি কি রেকমেন্ড করছেন তাদেরকে এখানে আসার জন্য একদম আমি সবসময় রেকমেন্ড করে যাচ্ছি যদি আপনাদের কোনো রকম কোনো গাড়ির কোনো রকম প্রবলেম হয়েছে আপনাদের অন্য জায়গায় দেওয়ার পরেও যদি আপনি সেখানে স্যাটিসফাই হচ্ছেন না আপনি আমাদের একটা ফোন কল করবেন আমরা আমাদের ড্রাইভার পাঠিয়ে দেব ড্রাইভার গিয়ে গাড়ি পিক আপ করে নিয়ে চলে আসবে আর যদি টোয়িং করে নিয়ে আসতে হয় টোয়িং করে আমাদের টোয়িং পাঠিয়ে দেবো সেই টোয়ে করে আমাদের এখানে গাড়ি নিয়ে যাবে আমাদের কাছে সবসময় ওয়েলকাম আমরা নিয়ে আসুন আমরা ওনারা যেই খরচ বলেছে তার থেকে অনেক কম খরচে আমরা করে দেবো গাড়ি বাহ ভেরি গুড আরে এটা কি অবস্থা হয়েছে দাদা এটা একদম দেখছেন তো পুরো একেবারে বনেটের অবস্থাটা দেখুন সিচুয়েশন দেখুন বনেটটা একদম পুরো পুকুর তৈরি হয়ে গেছে একদম আর এইটা অন্য কোন জায়গায় নিয়ে গেছিল অন্য কোন সার্ভিস সেন্টার হোক কোন জায়গায় নিয়ে গেছিল যেই রেট ওনাকে বলেছে উনি ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে চলে এসেছে এই সব না আমাদের ফোন করে দেখে আপনার ভিডিও দেখেছে ভিডিও দেখে ইন্ডিয়া টিউব দেখে তারপর আমাদের ফোন করেছে করে বলে আমরা নিয়ে আসুন গাড়ির কাজ করে দেব তো এটা আমরা যেই এটা একটুখানি এই এটার অবস্থা দেখছি একটু পুরো ফোনে ফোনে ঢুকে গেছে তো আমি তো হ্যাঁ আমি তো প্রত্যেকবার বলি যদি ছোট মোটো ডেন্টিং থাকে তাহলে আমরা 1499 টাকায় করে দেব এটাতে একটু সামান্য পয়সা বেশি যাবে ডেন্টিং এর জন্য ডেন্টিং আমরা একই রেট নিচ্ছি হ্যাঁ এটার এই এই দিকের অবস্থা বাম্পারের অবস্থাটা পুরো পুরো গাড়িটাই এটা এই তো বাম্পার ছেড়ে গেছে পুরো এই সেই সব জায়গায় ডেন্টিং পেন্টিং রয়েছে এগুলো আমরা করে দিচ্ছি টোটাল রিপেয়ারিং করে আর এটা পেট সার্ভিসও আছে আচ্ছা আচ্ছা এটারও আপনার অল্টারনেটারের কাজ আছে আচ্ছা আচ্ছা এই এই কাজগুলো আমরা করে ওকে তো টোটাল কত এস্টিমেট পড়তে পারে যদি অন্য জায়গা থেকে করতে কত পড়তে পারতো আপনার কাছে আমি এই একই কথা বলবো যে অন্য জায়গায় যে নেবে যা দাম বলবে তার থেকে আমি 50% কাজ করে দিচ্ছি আচ্ছা বাহ ভেরি গুড 50% আমি কাজ করে দিচ্ছি এটা যদি কোম্পানিতে যায় 5000 চাইবে আমি সেটা করে দেব 2000 2500 টাকায় এটা তো কোম্পানিতে গেলে প্রথম কথা প্রথমেই বলবে যে চেঞ্জ করে নিন চেঞ্জ করে নিন কোম্পানি গেলেই চেঞ্জ করবে কোন এটা আপনার করা যাবে না নরমালি আমি দেখেছি কোম্পানিতে কিন্তু রিপেয়ারিং এর একদম ঝামেলা রাখতে চায় না ওরা কিন্তু পুরোটাই চেঞ্জ করে দিতে ওদের ব্যাপার আপনারাও জানেন আপনাদের যাদের গাড়ি আছে আপনারা অবশ্যই জানবেন এগুলো হ্যাঁ আমি ভিউয়ারদের জন্য বলছি আপনাদের যদি এরকম ডেন্টিং এর যে কোনো প্রবলেমের কাজ হোক নিয়ে আসুন আমরা কিন্তু ইন্স্যুরেন্সেরও কাজ করি আমরা এইসব গাড়িগুলো ইন্স্যুরেন্সেরও দিই আমাদের সাথে গো ডিজিট এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স আপাতত আমাদের সাথে টাই আপ আছে আপনি আপনার যদি ক্যাশলেস থাকে তাহলে আপনি আমাদের কাছে নিয়ে আসতে পারেন গাড়ি সো ফ্রেন্ডস এই সেই গাড়ি আপনারা দেখে চিনতে পারছেন যারা আগের ভিডিওটা দেখেছেন বা যারা রেগুলার বেসে আমাদের চ্যানেল ভিজিট করেন আপনারা জানেন যে এই সেই গাড়ি সেই হচ্ছে স্কোডা যার অবস্থা কি সিচুয়েশন ছিল আমরা দেখেছি আগের দিন ইঞ্জিন তৈরি হচ্ছিল বুঝলে আজকে তো এই গাড়ি দেখে চেনা যাচ্ছে না হ্যাঁ এটা স্কোডা সুপার গাড়ি আছে এই গাড়িটা আপনি এর আগে আপনি দেখিয়েছিলেন যে এটার ইঞ্জিনটা আমার টেকনিশিয়ান তৈরি করছিল তো আমরা এটা ইঞ্জিনটাকে অ্যাসেম্বল করে অ্যাসেম্বলি করে এটা আমরা এখন তুলে দিয়েছি ওকে এখন আমরা একদিন স্টার্টও করেছিলাম আচ্ছা আবার এটার কিছু কাজ বাকি আছে সেই কাজটা করে গাড়িটাকে ফুললি আমরা ওই এক দুই দিনের মধ্যে আমরা ফুললি এটা মোটামুটি কতদিন টাইম লাগলো অ্যাপ্রক্স আমার লেগে গেল 10 দিনের মতো লেগে গেল 10 দিন এটা তো লাগবেই এত বড় একটা গাড়ি এত বড় একটা ইঞ্জিন নামানো হয়েছে একটা কাজ করতে হয়েছে এই রকম ধরনের ইঞ্জিন আপনাদের স্কোডা সুপার বক আমরা ফোর্ড হোক এবং অডিও যে কোনো গাড়ি নিয়ে আসবেন আপনাদের যদি ইঞ্জিনের কোনো প্রবলেম হয়েছে আমাদের কাছে নিয়ে আসুন তাছাড়া তো হ্যাচব্যাক গাড়িগুলো হচ্ছে মারুতির গাড়ি রয়েছে তারপরে হন্ডা এর গাড়ি রয়েছে ইঞ্জিনের যদি কোনো রকম প্রবলেম হয় নিয়ে আসবেন আমরা ইঞ্জিন করে দেখো আমার কাছে একদম ট্রেন্ড টেকনিশিয়ান রয়েছে যে নাকি খুব ভালোভাবে এই গাড়িটা সাকসেস করেছে আপনার অন্যান্য গাড়িগুলো আরো অনেক গাড়ি আমাদের করেছে ওয়েল ট্রেন্ড
টেকনিশিয়ান আছে এবং তার সাথে আমাদের হেলপার গুলো রয়েছে, তারাও ধরুন যে ট্রেন্ড একদম টেকনিশিয়ানের পর্যায়ে ওকে করে, আমরা খুব যত্ন সহকারে এই কাজগুলো করে থাকি। আমাদের ড্রপ পিকআপের ব্যবস্থা রয়েছে, আমাদের যে ড্রাইভার রয়েছে সে গিয়ে আপনার কোনো গাড়ি 20 কিলোমিটার আগে যদি কোনো গাড়ি থাকে তাহলে আমরা ফ্রিতে করে দিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো না একটা গাড়ি দেখো, এটা ডিজেল না পেট্রোল? এটা হচ্ছে গিয়ে ডিজেল গাড়ি, আর ডিজেল গাড়ি ভিডিআই। আচ্ছা, ভেরি গুড। এই গাড়িটার কি কি কাজ আছে এবং রিপেয়ারিং ডেন্টিং পেন্টিং করছেন একটু যদি বলেন? এটার ডেন্টিং, দুটো ফেন্ডারের ডেন্টিং আছে। আচ্ছা, পেছনের কোয়ার্টার ই আছে, বাম্পার আছে। আচ্ছা, ডেন্টিং পেন্টিং আছে। আর হচ্ছে এটার হচ্ছে এসির কাজ হচ্ছে। আচ্ছা, এটা এসির কাজ হচ্ছে? এসির কাজ হচ্ছে। আচ্ছা, এটার এসির কাজ করতে এবং সমস্ত কাজ করতে আপনার কতদিন লাগতে পারে? এই যা কাজ আছে আমার তো অলরেডি ডেন্টিং শুরু করে দিয়েছি। হ্যাঁ, করে আপনার ডেন্টিং পেন্টিং এ আপনার ধরে দিন 3 দিন। হ্যাঁ, আর এসির কাজে 1 থেকে 1.5 দিনের মধ্যে কাজটা হয়ে যাবে। আচ্ছা, আর এমনি কোন নরমাল সার্ভিসিং করাচ্ছেন? এমনি পেট সার্ভিস হচ্ছে এটার। আচ্ছা, এটার মোবিল চেঞ্জ হচ্ছে, এয়ার অয়েল চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এয়ার ফিল্টার, তারপর হচ্ছে কি আপনার কি অয়েল ফিল্টার, এগুলার কুলেন্ট, এগুলো তো করতেই হবে। হ্যাঁ, এই পেট সার্ভিসের মধ্যে এগুলো কভার আপ হচ্ছে, ব্রেক, ব্রেক এর জন্য ব্রেক অয়েলটা পড়ে। আচ্ছা, বুঝতে এই যা যা কাজ করছেন টোটালে, হ্যাঁ, এটাই যদি কোম্পানি সার্ভিস সেন্টার থেকে করাতো তাহলে কত পড়তে পারত আর আপনারা কত টাকা সেভ করছেন? কোম্পানি সার্ভিস সেন্টার থেকে আমরা অনেকটাই সই, এটাতে আমার আপনি পার্সেন্টেজে বলুন অ্যাপ্রক্স। এটা আমার একটা ডেন্টিং পেন্টিং এ, ডেন্টিং পেন্টিং এ যে নরমাল ডেন্ট থাকে, নরমাল ডেন্ট থাকে আর তার পেন্টিং করে এক একটা পার্টে, আমরা এর আগে ভিডিও করেছিলাম আপনার মনে আছে 1499 টাকা, আমরা ওই টাকাটাই এখন রেখেছি যাতে এখনো কিছুদিন চলবে ওই টাকাটাই। এগুলো হচ্ছে হ্যাচব্যাক গাড়ির জন্য, সেডান গাড়ির জন্য, একটু বড় গাড়ি হলে একটু দামটা বেড়ে যাবে আর কি। আপনাদের কাছে যদি কোনো গাড়ি থেকে থাকে এবং যদি ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্ক্র্যাচ হয়ে গেছে, ডেন্ট ডেন্টিং করাতে হবে, পেন্টিং করাতে হবে, 1499 টাকা এই মুহূর্তে অফার চলছে, যেটা আগের আরেকটা ভিডিওতেও আমরা পাবলিশ করেছিলাম। বহু মানুষ আপনারা এসেছিলেন, ভালো রেসপন্স পেয়েছি আমরা, বহু গাড়ি এখান থেকে ডেন্টিং পেন্টিং করে নিয়ে গেছেন, সেই অফার এখনো কিন্তু রানিং আছে। আপনারা চাইলে ফটাফট এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেটা ঘোষবাবুর সরাসরি নাম্বার, আপনারা আসুন যোগাযোগ করুন। আচ্ছা ঘোষদা, নর্মালি এরপরে যে প্রশ্নটা করছিলাম যে সার্ভিস সেন্টারে যদি এতগুলো কাজ করাতো সমস্ত কিছু ইনক্লুডিং যেগুলো আপনি বললেন এই মুহূর্তে আমাদেরকে, আমাদের ভিউয়ার্সদের, সেখানে কত পড়তে পারতো আপনার এখান থেকে যদি করানো হয় তাহলে অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্ট সেভ হতে পারে? আচ্ছা, আমি একটা বলে নিচ্ছি কথা, বলুন যে আমার একটা ডেন্টিং পেন্টিং করতে যেই খরচাটা আমি বললাম, কোম্পানিতে গেলে একটা পার্ট আপনার কম করে 4,000 থেকে 4,500, ইভেন 4,000 যদি ধরি আমি, 4,000ই ধরুন, ইভেন 5,000 পর্যন্ত এরা চলে যায়। চলে যায়। তো এটা কটা পার্ট হচ্ছে? এটা আমার 5টা পার্ট আছে। 5টা পার্ট, তার মানে কোম্পানি থেকে কলে 4,500, 20,000 টাকা, 20,000 হচ্ছে। সেই জায়গায় যদি 1,500 করে ধরি, 1499 করে, তাহলে আপনি সেটা 5 জায়গায় করছেন আপনি 7,500 টাকায় অ্যাপ্রক্সিমেট। যে কোথায় 20,000 টাকা আপনার ডেন্টিং পেন্টিং লাগতো আর এখানে করা হচ্ছে 7,500 টাকায়, এবং কিছু ওয়ারেন্টি ফ্যান্টি দেবেন নাকি এমনি ছিল? না না, আমরা 1 বছরের ওয়ারেন্টি দিই। 1 বছরের ওয়ারেন্টি? হ্যাঁ, 1 বছরে যদি ফল্ট হয় তাহলে আমি ওটা ফ্রি অফ কস্টে করবেন। থ্যাংক ইউ সো মাচ ঘোষবাবুকে অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের গাড়ি, কি কি সমস্যার জন্য তারা এখানে এসছে, কি কি কাজ আছে, কতদিন টাইম লাগতে পারে, কত টাকা খরচা হতে পারে, কত টাকা সেভ হতে পারে, এবং কিভাবে ইন্স্যুরেন্স ক্লেম করাতে হয়, সমস্ত কিছু কভারেজ কিন্তু আজকে এই ছোট্ট খুব সুন্দর ভিডিওর মাধ্যমে ঘোষবাবু, বহু অভিজ্ঞতার মালিক উনি, অভিজ্ঞ একজন ব্যক্তি এই ইন্ডাস্ট্রিতে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, উনি কিন্তু সরাসরি আমাদের ক্যামেরার সামনে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেল বিবরণ দিয়েছেন। এছাড়াও যদি আপনাদের অনেক কিছু জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, দেখুন স্ক্রিনের ওপরে এই মুহূর্তে যে নাম্বার ডিসপ্লে হচ্ছে আপনারা সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে এনাদের নাম, নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা আপনাদের টাইম অনুযায়ী যোগাযোগ করে নিতে পারেন। ঘোষদা, কিছু যদি বক্তব্য থাকে, কিছু বলার থাকে একটু প্লিজ বলবেন। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ইন্ডিয়া টিউব দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং কোনো প্রবলেম থাকলে ইন্ডিয়া টিউবের দেখে আমাদের অনেকগুলো ভিডিও ছেড়েছে
সেইগুলো দেখে নিন। আর আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, গাড়ি কোনো সমস্যা থাকে, ইন্স্যুরেন্স ক্লেম করাতে চান, কিছু করাতে চান, সব আমরা করে দেবো। আমাদের কাছে একটা ফোন কল করুন। ভিডিও সমাপ্ত করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা যদি বাইক চালিয়ে থাকেন হেলমেট অবশ্যই ইউজ করবেন, এবং যদি ফোর হুইলার ড্রাইভ করে থাকেন সিট বেল্ট ইউজ করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আর একটা টপিকের সাথে। জয় হিন্দ, নমস্কার।